তো হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি। তো আজকে ভেবেছিলাম একটা ভালো ভিডিও করব, আর আজকে তারকেশ্বর যাওয়ার কথা ছিল কিন্তু তারকেশ্বর যেতে পারলাম না। অ্যাকচুয়ালি খুবই মানে আমার বড় ভাগ্নে একটু শরীর খারাপ, তো আমি খুব মানে চেয়েছিলাম যাবো যাবো কিন্তু এবছর যেতে পারলাম না, কারণ একটা সমস্যা হয়ে গেছে যে কারণে আমি যেতে পারিনি তারকেশ্বর। তো তারকেশ্বরে একটা দিদি থাকে, তো ভেবেছিলাম যাবো ওইখানে, দিদির সাথে তাহলে দেখাও হয়ে যাবে, পুজো করে আসবো। আমাদের গ্রাম থেকে প্রচুর মানুষ গেছে তারকেশ্বর, বাট আমার যাওয়া হলো না। তো পরের বছর যাব তারকেশ্বর, খুব ইচ্ছা ছিল। দেখো আমি এটা বানিয়েছিলাম মানে যাব বলে, কালকে মানে আজকে যাওয়ার কথা, আজকে সবাই চলে গেছে, তো এই দেখো এটা বানিয়েছি, মহাকাল মহাকাল এটা এরকম বানিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা বানিয়েছি, আর এই পাশে একটা ময়ূরের মতন পালক, এগুলো আমি সব নিজে মানে বানাই আঁকি আর কি। আমি খুব ভালো ছবি আঁকতাম ছোটোবেলা থেকে, খুব ভালো ছবি আঁকতাম, তো মানে যতটা পারি আর কি, সবাই আমার থেকে আঁকতো। এটা পেন দিয়ে আর মেহেন্দি দিয়ে এঁকেছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এটা এঁকেছি মহাকাল। তো ভেবেছিলাম যাবো, সব কিছু রেডি, সব কিছু মানে মানে রেডি হয়ে গেছে যাবো, কিন্তু যেতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো এখান থেকে ভগবানকে নমস্কার করি, আর আমার ভগবান বলতে তোমরাও আমার কাছে ভগবান, কারণ তোমরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, যতটা সাপোর্ট করেছে, আর এরকম আমাকে কেউ কোনোদিন করেনি। তোমরা আমাকে সত্যি আমার কাছে তোমরা ভগবানের মানে কম না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভগবান বাস করে। যদি তোমাদের মনে, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, কারো ভিডিও যদি না দেখতে পারি, তো প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ দেখো আমার বাড়ি। তো কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ বাড়িতে দোকান আছে, যতটুকু সময় পাই নিজের পড়াশুনো ভাগ্নেদেরকে রেখে যতটা সময় পাই তখনই আমি ভিডিওগুলো আপলোড করি। তো ভেবেছিলাম তারকেশ্বর যাব, তো যেতে পারলাম না, ভাগ্নের শরীরটা একটু খারাপ, তো এই জন্য। আর প্লাস আমার একটু মানে সমস্যা হয়েছে আর কি বাড়িতে, যে কারণে আমি যেতে পারলাম না। তো সামনে আমি যাব, তো তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, যাতে আমার পরিবার, আমার যে যেখানে আছে সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরাও অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো।